হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এক্সেলের সিট অপশন সম্পর্কে আলোচনা করব। এক্সেলে আপনারা যখন কাজ করেন তখন এখানে অনেকগুলো সেল থাকে এবং সেলগুলোতে এখানে প্রত্যেকটিতে রেখা রয়েছে এগুলিকে বলা হয়েছে গ্রিড লাইন আপনারা যদি এই গ্রিড লাইনগুলো শো করাতে না চান অথবা এক্সেলে যদি গ্রিড লাইন না থাকে সেগুলো যদি আপনি শো করাতে চান তাহলে সেটি কিভাবে করবেন অথবা আপনারা গ্রিড লাইনগুলো যদি প্রিন্ট দেওয়ার সময় প্রিন্ট দিতে চান তাহলে সেটি কিভাবে দেবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করছি এছাড়াও এক্সেলের উপরে যেই হেডিংটি রয়েছে অর্থাৎ এ বি ডি লিখা যে হেডিংটি রয়েছে এবং বাম পাশে ওয়ান টু থ্রি যে হেডিংটি রয়েছে এগুলো যদি আপনারা শো অথবা হাইড করতে চান অথবা এগুলো যদি আপনি প্রিন্ট দিতে চান তাহলে সেটি কিভাবে দেবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করছি এক্সেলের পেজলেও ট্যাবের অধীনে এখানে দেখুন সিট অপশন সেকশন রয়েছে এই সেকশনে দেখুন এখানে রয়েছে গ্রিড লাইনস ভিউতে এখানে টিক দেওয়া রয়েছে অর্থাৎ গ্রিড লাইনটি বর্তমানে শো করছে সেই কারণে এখানে টিক দেওয়া রয়েছে আমি যদি এই টিকটি উঠাই দিই তাহলে দেখুন বর্তমানে আমার এক্সেলে গ্রিড লাইনটি আর শো করছে না তারপরে আমি যদি আবার এখানে টিক দিই তাহলে দেখুন এখানে শো করছে তারপরে আপনারা যদি এই গ্রিড লাইন প্রিন্ট দিতে চান আমি এখানে বর্তমানে প্রিন্ট হয়ে গেলাম এখানে দেখুন বর্তমানে প্রিন্ট ভিভুয়ে গ্রিড লাইনগুলো শো করছে না তারপরে আপনারা যদি এখানে যদি আপনারা টিক দেন তারপরে যদি আপনারা প্রিন্ট দেন তাহলে দেখুন বর্তমানে আমার প্রিন্ট শো করছে অর্থাৎ গ্রিড লাইনগুলো শো করছে বর্তমানে আমি যদি এই পেজটি প্রিন্ট দিই তাহলে গ্রিড লাইন প্রিন্ট আসবে তারপরে আমি যদি এই প্রিন্ট না দিতে চাই তাহলে এই টিকটি উঠাই দেবো তাহলে সেটি আর প্রিন্ট আসবে না তারপরে আপনারা উপরে যে হেডিং রয়েছে এবং বাম পাশে যে হেডিং রয়েছে এগুলো যদি শো অথবা হাইড করাতে চান তাহলে দেখুন এখানে হেডিংস অপশন রয়েছে এখানে বর্তমানে ভিউতে টিক দেওয়া রয়েছে এখানে যদি আমি টিকটি উঠাই দেই তাহলে দেখুন আর সেগুলো শো করছে না তারপর আবার এখানে ক্লিক করলে সেটি শো করবে তারপরে আপনারা যদি হেডিং প্রিন্ট দিতে চান তাহলে এটিতে ক্লিক করবেন তারপরে আমি যদি প্রিন্ট পিপে যায় তাহলে দেখুন হেডিং আমার উপরে এবং বাম পাশে শো করছে তাহলে বর্তমানে এই শীতটি প্রিন্ট দিলে সেই হেডিংগুলো প্রিন্টে চলে আসবে এছাড়াও এই হেডিং এবং গ্রিড লাইন শো করানোর জন্য অথবা হাইড করানোর জন্য আরও একটি অপশন রয়েছে যেমন আপনারা যদি ভিউ ট্যাপে যান ভিউ ট্যাপে এখানেও দেখতে পাবেন গ্রিড লাইন হেডিং এই অপশনগুলি এখানে রয়েছে আপনারা যদি এখান থেকে যদি এই টিকগুলো উঠায় দেন তাহলে সেগুলো শো এবং হাইড হবে দেখুন এখানে শো এবং হাইড হচ্ছে এছাড়াও এখানে ফর্মুলা বারের অপশন রয়েছে এখানে যে বারটি রয়েছে এই বারটিকে বলা হয় ফর্মুলা বার আপনারা যদি এই টিকটি উঠায় দেন তাহলে ফর্মুলা বারটি হাইড হয়ে যাবে আবার এই টিকটি দিলে সে ফর্মুলা বার শো করবে এছাড়া এখানে রুলার রয়েছে বর্তমানে এখানে রুলার শো করছে না আমরা এখানে নর্মাল ভিউতে কাজ করছি সেখানে রুলার এখানে শো করছে না আপনারা যদি পেজ লেআউট এই ভিউয়ে কাজ করেন তাহলে দেখুন এখানে রুলার শো করছে এখানে রুলার শো করছে এবং বাম পাশে রুলার শো করছে আপনারা এখানে এই টিকটি যদি উঠায় দেন তাহলে দেখুন এখানে রুলারটি হাইড হয়ে গেছে আবার এখানে টিকটি যদি দেন তাহলে রুলারটি আবার শো করবেন এছাড়াও গ্রিড লাইন এবং হেডিং প্রিন্ট করার জন্য আরও একটি অপশন রয়েছে এখানে পেজ লেআউটের অধীনে এখানে প্রিন্ট টাইটেল এই বাটনে যদি ক্লিক করান এখানে দেখুন প্রিন্টের অধীনে এখানে গ্রিড লাইন রয়েছে এবং এখানে রো অ্যান্ড কলাম হেডিং অপশন রয়েছে আপনারা যদি এই টিকগুলো দেন তাহলেও গ্রিড লাইন এবং হেডিং প্রিন্টে চলে আসবেন ইতিপূর্বে আমি প্রিন্ট টাইটেল এই অপশনটি সম্পর্কে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এক্সেলের গ্রিড লাইন হেডিং রুলার ফর্মুলা বার ইত্যাদি শো এবং হাইট করবেন এবং গ্রিড লাইন হেডিং এগুলো আপনারা প্রিন্ট করবেন আশা করি এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ